এখন দেখো ইথার, অ্যারোমেটিক ইথারে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন, অর্থাৎ অ্যারোমেটিক ইথার ইলেকট্রোফিলিক প্রতি ইথারে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন ঘটে। এই যে ইথার ফেনলের সঙ্গে আমরা যদি তুলনা করি, ফেনল যেমন ফেনলের ওয়েজ গ্রুপ যেমন রিংটাকে যতটা অ্যাক্টিভেট করবে থ্রু ডোনেটিং অফ ইলেকট্রন, অর্থাৎ প্লাস আর এফেক্ট বা প্লাস আই এফেক্টের সাহায্যে, যখন ফেনক্সাইড আয়ন হবে সেটা আরও প্লাস আর প্লাস আই এফেক্ট আরও তার প্লাস আর এফেক্ট আরও বাড়বে, প্লাস আই এফেক্ট দুটোই বাড়বে, রিংটাকে স্ট্রংলি অ্যাক্টিভেট করবে। কিন্তু ও সি এইচ থ্রি গ্রুপ থাকার জন্য, এই যদি আমি যদি এরকম যদি বলি একটা অ্যালকিল গ্রুপ থাকার জন্য, এই ও আর গ্রুপের কিন্তু মাইনাস আর এফেক্ট আছে, সাথে সাথে স্ট্রং প্লাস আর এফেক্ট আছে, কিন্তু এই প্লাস আর এফেক্টটা হচ্ছে বেশি গ্রেটার দ্যান মাইনাস আর এফেক্ট। এই মাইনাস আর এফেক্ট তুলনায় প্লাস আর এফেক্টটা হচ্ছে বেশি, তার মানে রিংটাকে ফেনলের মতো রিংটাকে অ্যাক্টিভেট করবে কিন্তু ফেনলের মতো অতটা কিন্তু অ্যাক্টিভেট করতে পারবে না, তাই এর কিন্তু ওই অর্থোপেরা ইলেকট্রোফিলিক প্রতিস্থাপনটা মানে পলিনাইটেশন যেমন আগে হচ্ছিল ফেনলের ক্ষেত্রে বা পলিবোমিনেশন হচ্ছিলো, এই ধরনের ঘটনা কিন্তু ঘটবে না। তাই দেখো এখানে যদি অ্যানিসল নেওয়া হয়, তার যদি কনসেন্ট্রেট এইচ এনও থ্রি আর এইচ টু সুপার দেওয়া হয়, তাহলে ও সি এইচ থ্রি আর এনও টু, একটা অর্থো নাইট্রো অ্যানিসল হবে, আর এখানে তোমার হচ্ছে একটা তো প্যারানাইট্রো অ্যানিসল, কিন্তু মেজর প্রোডাক্ট হবে কিন্তু এই প্যারানাইট্রো অ্যানিসলটা কিন্তু মেজর প্রোডাক্ট হবে ডিউ টু স্টেরিক হিন্ড্রান্স, স্টেরিক হিন্ড্রান্সের জন্য অর্থটা অতটা এটা কিন্তু মাইনর প্রোডাক্ট হবে। এখন এখানে যদি ফেনয়ে তোমার অ্যানিসোলে যদি ফিডাল কাপ অ্যানিসোল কিন্তু ফিডাল কাপ অ্যালকাইলেশন করে বা অ্যাসাইলেশনও করে, যদি সিএইচ থ্রি সিএল দেওয়া হয় আর যদি তার সঙ্গে যদি অ্যানহাইড্রাস যদি এল সিএল থ্রি দেওয়া হয়, হ্যাঁ অ্যানহাইড্রাস যদি এল সিএল থ্রি দেওয়া হয় তাহলে কী হবে, এখানে কী হবে ও সিএইচ থ্রি, তাহলে হবে এখানে হচ্ছে সিএইচ থ্রি আর এখানে হবে ও সিএইচ থ্রি, এখানে হচ্ছে সিএইচ থ্রি, এটাই কিন্তু আমার মেজর প্রোডাক্ট স্টেরিক হিন্ড্রান্সের জন্য। তাহলে অ্যালকাইলেশন হচ্ছে ফেনল একদম অ্যানিসোলে, হ্যাঁ দিয়ে হচ্ছে সিএইচ থ্রি সিএল আর অ্যানহাইড্রাস এল সিএল থ্রি অ্যালুমিনিয়াম ক্লোরাইড দিলে এরকম প্রোডাক্ট পাচ্ছি মেজর প্রোডাক্ট। যদি এরকম অ্যানিসোলে যদি আমরা যদি অ্যাসিটাইল ক্লোরাইড, হ্যাঁ আর যদি অ্যানহাইড্রাস এল সিএল অর্থাৎ অ্যাসাইলেশন যদি হয় তা তখন কী হবে, সে একই হবে ও সিএইচ থ্রি অর্থ পজিশনে সিও সি অ্যাসিটাইল গ্রুপ ঢুকে গেল আর এখানে ও সিএইচ থ্রি, এখানে হচ্ছে সিও সিএইচ থ্রি অ্যাসিটাইল গ্রুপ, এটা হচ্ছে মেজর প্রোডাক্ট, এটা কিন্তু মেজর প্রোডাক্ট হলো প্যারা প্রোডাক্টটা। হ্যাঁ এরপর দেখো যদি ও সিএইচ থ্রি বোমিন, যদি বোমিনেশন হয় অ্যাসিডাইলেশন হলো অ্যালকাইলেশন হলো, এরপর যদি এখানে নাইট্রেশন হয়েছে আগে, আগে যেমন নাইট্রেশন হয়েছে, হ্যাঁ এনও টু গ্রুপ ইলেকট্রো এনও এনও টু প্লাস যুক্ত হয়েছে অর্থ প্যারাটা মেজর প্রোডাক্ট হয়েছে, তাহলে নাইট্রেশন হলো ইলেকট্রোফিলিক অ্যারোমেটিক ইথারে, তারপর অ্যালকাইলেশন হয়েছে অ্যালকাইলেশন অ্যাসাইলেশন হলো প্যারা প্রোডাক্ট সি হলো, এরপর হচ্ছে ব্রোমিনেশন যদি বিআর টু আর অ্যাসিডিক অ্যাসিড যদি দেওয়া হয় তাহলে ও সিএইচ থ্রি, এখানে একটা অর্থব্রোম অ্যানিসোল আর একটা হবে ও সিএইচ থ্রি প্যারাব্রোম অ্যানিসোল, এটা হচ্ছে মেজর প্রোডাক্ট প্যারাব্রোম অ্যানিসোল পেয়ে গেল। এখানে কিন্তু তাহলে অর্থ আর প্যারা দুটো হলো, এটা মেজর প্রোডাক্ট, প্যারাটা মেজর প্রোডাক্ট পেলাম। ভেবে দেখো আমরা যখন ফেনলে যখন বোমিনেশন করছি বিআর টু বিআর টু এইচ টু দিয়েছিলাম, তখন ফেনল যেহেতু স্ট্রং অ্যাক্টিভেটিং গ্রুপ স্ট্রং, তখন রিংটাকে স্ট্রংলি অ্যাক্টিভেট করছিলো, তাহলে অর্থ টু ফোর সিক্স অর্থাৎ ট্রাইব্রোমো ফেনল হচ্ছিল, এখানে কিন্তু অতটা কিন্তু রিংটাকে অ্যাক্টিভেট করবে না, প্যারা প্রোডাক্টটা পাওয়া যাবে। এরপর দেখো এখানে ফেনল, ফেনল যেমন কাপলিং রিয়াকশন করে রাইমার টিমান করে কোলবে করে, এই অ্যারোমেটিক ইথার যেমন অ্যানিসোল আমি উদাহরণ তার একটি অ্যানিসোলকে উদাহরণ হিসেবে নিলাম, তাহলে ফেনল যেমন কাপলিং রিয়াকশন করে রাইমার টিমান করে কোলবে করে, অ্যারোমেটিক ইথার কিন্তু এই কাপলিং রাইমার টিমান এবং কোলবে রিয়াকশন করতে পারে না, তার কারণ এই ও মিথক্সি অর্থ এই মিথক্সি গ্রুপটা কিন্তু রিংটাকে অতটা অ্যাক্টিভেট করতে পারে না, মানে কাপলিং করার জন্য রাইমার টিমার বা কোলবে রিয়াকশন করার জন্য, যেটা ফেনলের ক্ষেত্রে হয়। তাহলে ফেনলের সঙ্গে এই অ্যারোমেটিক ইথারের কিন্তু এটা একটা পার্থক্য যে কাপ ফেনল কাপলিং করতে পারে রাইমার টিমান করতে পারে কোলবে করতে পারে কোলবে রিয়াকশন করে, কিন্তু অ্যানিসোল বা অ্যারোমেটিক ইথার এই ফেন কাপলিং রাইমার টিমান এবং কোলবে রিয়াকশন করতে পারে না, এটুকুই।